হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার আঞ্জুমান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আর আমরা তাল দিয়ে তালের পিঠা, তাল রান্না করে রুটি বা মুড়ি দিয়ে খেয়েছি, আর এভাবে তাল দিয়ে কখনো পায়েস রান্না করে খাই নাই। আর আজকে আমি এই প্রথম তালের রস দিয়ে পায়েস বা ফিরনি রান্না করব, আর কিভাবে রান্না করব সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আপনার ভাইয়া বাজার থেকে তাল নিয়ে আসলো, আমি এই তাল থেকে রস বের করে নিলাম। এই যেখানে তালের রস বের করে নিলাম, আর এগুলো ঘন করে বের করলাম পিঠা বানানোর জন্য। আর যেগুলো দিয়ে পায়েস রান্না করব সেগুলো একটু পাতলা করে গুলিয়ে নিব। আর এই যে এখানে এই রস দিয়ে আমি পায়েস রান্না করব। আর এখানে একটি প্যান বসিয়ে দিলাম। এখন এখানে আমি 1 কেজির মতো তালের রস দিয়ে দিব। আর আমার ভাইয়াও অপরাজ, যারা দেশ বিদেশের বাইরে থেকে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে ভালো ভালো কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর এখন আমি তালের রসগুলো জাল দিয়ে নেব। আর এদিকে আমি দুই মুঠো পরিমাণ পোলার চাল নিয়ে নিলাম। এখন আমি পোলার চালগুলো ধুয়ে নেব। আর এই ঘন তালের রস থেকে এখান থেকে আমি 2 চামচ দিয়ে দিব। 2 চামচ তালের রস দিয়ে আবার ভালো মতো নেড়ে দিব। আর তালের রস দিয়ে পায়েস রান্না করে এই প্রথম খেলাম। আর তালের রস দিয়ে পায়েস খেতে খুবই ভালো লাগে, আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে অবশ্যই অনেক ভালো লাগে। আর এখন এখানে আমি দারচিনি, এলাচ, কালো গোলমরিচ আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন আবার কিছুক্ষণ ভালো মতো জাল দিয়ে নিব। আর এখন আমি পোলার চালগুলো দিয়ে দিব। আর তালের রস বলো কষার পর কিছুক্ষণ ভালো মতো চাল দিয়ে পোলার চালগুলো দিয়ে দিলাম। পোলার চাল দিয়ে আবার ভালো মতো নেড়ে দিব। আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ভুল হলে ক্ষমা করবেন। পোলার চাল দেওয়ার পর ভালো মতো জাল দিয়ে নিলাম। এখন এখানে আমি 1/2 লিটারের থেকে বেশি দুধ দিয়ে দেব। দুধ দিয়ে আবার ভালো মতো নেড়ে দিব। আর এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি যদি লাগে আবার পরে মিষ্টি দেখে দেওয়া যাবে। চিনি আর দুধ দিয়ে পায়েস ভালো মতো জাল দিয়ে নিব। পায়েস রান্না করা প্রায় হয়ে গেছে, এখন এখানে আমি নারকেল দিয়ে দিব। নারকেল দিয়ে ভালো মতো নেড়ে দিব। আর অল্প কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিব। তালের রস দিয়ে পায়েস রান্না করা হয়ে গেছে। আর এভাবে তালের রস দিয়ে পায়েস রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আমি এই প্রথম খেলাম, আমার কাছে অনেক ভালো লাগছে, আপনারা ইচ্ছে করলে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আর আমরা তো সবসময় তালের রস দিয়ে পিঠা, তাল রান্না করে রুটি বা মুড়ি দিয়ে খেয়েছি, আর এভাবে তালের রস দিয়ে পায়েস রান্না করে খেয়ে দেখেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এ পর্যন্তই, এখানেই বিদায় নিলাম, আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।